নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে জলখাবারে করব, কালকে যে ইডলি করেছিলাম তার একটু ব্যাটার বেঁচে গিয়েছিল, সে ব্যাটারটা দিয়েই আমি একটা রুটি বা ধোসা টাইপ যেটাই বলবেন না কেন সেটাই করব। তো প্রথমে ফ্রাই প্যানে একটু হালকা করে তেল গুলিয়ে গরম করে নেব, দিয়ে ইডলির ওই যে ব্যাটারটা আছে সেটা দিয়ে রুটির মতন একটু করে নেব। এটাই আর কি জলখাবারের, আর এর সাথে করবো নারকেলের চাটনি। তো হয়ে গেছে, আর এরপর আমি জলখাবারটাও খেয়ে নেবো, কেন টাইমও হয়ে গেছে, 10টা বাজছে। তো এটাই আর কি জলখাবার। এরপর আমি দুপুরের খাবারটাও করবো, চাইতে দুপুরের খাবারে করব সম্বর আর একটু আলু ভাতে করব। তো প্রথমে আমি আলুটা কেটে কুকারে দিয়ে দেবো, তারপর সম্বরটা করব। সম্বরের জন্য আমি বিনস, গাজর, মূলো, আলু এগুলো দেব। তো সেগুলোই সবজিগুলো প্রথমে কেটে নেব। তো আলু তো সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা প্রথমে গরম থাকতে থাকতে ম্যাশ করে নেব। আর এতে একটু দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু তেল। এটা আমি পেঁয়াজটা ভেজে ভেবেছিলাম দেবো, কিন্তু এখন ভাবছি কাঁচায় দিয়ে দেবো। কাঁচা দিলেও খেতে খুবই ভালো লাগে আলু ভাতাতে। এর এই সবজিগুলো আমি সম্বরে দেবো। তো প্রথমে কুকারে সবজি আর অড়হর ডাল যেটা সম্বরের জন্য ইউজ হয় সেই ডালটা দিয়ে নুন দিয়ে এটাকে কুকারে সিটি মেরে দেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর সম্বরের জন্য আমি একটা বড় কুকার ইউজ করছি, কেন ওই ছোট কুকারে অনেকটা পরিমাণ হয়ে গেছে। তো বড় কুকারে প্রথমেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দেবো, একটু সর্ষে, আর দেব কয়েকটা কারি পাতা, তারপর দেব কিছুটা পেঁয়াজ কুচি। দিয়ে এগুলো প্রথমে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এতে কিছুটা টমেটো দিয়ে দেব, আর 3-4টে কাঁচা লঙ্কা দেব, আর এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা আর হলুদ, আর একটু গুড় আমি দিয়েছি একটা পেস্টের মতন করে, এই মানে মশলাটা দিয়ে দেবো। এটা মশলাগুলো সব কিছু কষিয়ে নেব। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো কুকারে যে দিয়েছিলাম সেটা সেদ্ধ পুরোপুরি হয়নি, কেন যেহেতু কুকারটা ছোট হয়ে গিয়েছিল। তো সেই মিশ্রণটাতে দিয়ে আর দেবো একটু নারকেলের পেস্ট, আর এটা হচ্ছে তেঁতুল। তেঁতুলটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পাল্পটা দেবো। তো পুরোটা দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা লাগিয়ে সেটি মেরে দেবো। তো আমার আজকে সম্বর খাবার সব কিছু রেডি, তো দুপুরও হয়ে গেছে খাবার টাইম, তো খেয়ে নেবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।